এ পর্যায়ে থাকছে বাংলাদেশের কিছু খবর। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলায় নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্য বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুমা শেষে দোয়া পরিচালনা করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। এ সময় গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে নিহত নাগরিকদের রুহের মাগফিরাত ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বাইতুল মোকাররমে উপস্থিত হাজারো মুসল্লি মোনাজাতে অংশ নেন। পরে মসজিদ থেকে বেরিয়ে বেশ কয়েকটি ইসলামী সংগঠন গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ইসরায়েল বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন মিছিলে অংশ নেয়া মুসল্লিরা।